এই মুহূর্তে মানে উপস্থিত আছো গোলাঘাট জেলার নাহবাড়ী চাহবাগিচাত। আর নাহবাড়ী চাহবাগিচাত শ্রমিক সকলে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেছে, যেহেতু পূজার বতর, পূজার যে বোনাস 20% প্রদান করা দাবী এনেদরে প্রতিবাদ সাব্যস্ত করেছিল। ইয়ার পূর্বেও আসলে কেবাবারও প্রতিবাদ সাব্যস্ত করেছে আর শ্রমিক সকলে 20% বোনাসের দাবিত আজিও দেখা পাওয়া গেছে। এনেদরে নাহবাড়ী চাহবাগিচার কার্যালয়ের সম্মুখত তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেছে। বাগিচা কর্তৃপক্ষের বিরুদ্ধে স্লোগান দিয়ে ইয়াত প্রতিবাদ সাব্যস্ত দেখবলে পাওয়া গেছে। আর একটা কথা কব লাগিব, যখন শ্রমিক আছে পুরুষ মহিলা সকল শ্রমিক ওলাই তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেছে। মই যদি সম্ভব হয় মানে কথা পাতিব বিচারিম দাদা, কি কব কি হয় কবলগা দেখিছে আপনাদের আপনাদের যে আপনার দৃষ্টিভঙ্গি হয়ে আছে। আর আজি আমার মানে একমাদিনে আগরপা মানে আমার সুফল আনিছে বলে কব পারি বোনাসের বিষয়ে, বোনাসের এই মুদ্রাটা লো। আর আজি আমি এই বোনাসক লো মানে আমি কোনো তীব্র মানে হেৰি প্রতিবাদী করা নাই। আমি সমন্বয়ে আমার শান্তি ঐক্যত বানাসটা আমি বিচারি আছো, কিন্তু মানা নাই, বিচরা নাই যে মানে শান্তি ঐক্য বজায় বানাস আমি দিম বলে বিচরা নাই। কিন্তু আমি উপর মহলের গলো, আমি উপায়ুক্ত কার্যালয় গলো, আমার নিজস্ব সংঘ গলো, এল সি অফিস গলো, সকল মানে একু নির্ধারিত নহল নোহাত আজি সেই সিদ্ধান্তটা আমি লম বলে সকল ওলাই আইসো। আর সেই সিদ্ধান্ত হল আমার আমার প্রথম দাবি আসলে 20% কমি কমি আমি ক্রমান্বয়ে কমি আহি আমার এটা বর্তমান 16% পাইছো। তো 16% স্প্লিট করব বিচারিছে মানে কিস্তিত দিব বিচারিছে। তো আমি কইছো আমার কিস্তি বোনাস নালাগে, আমাক যদি আপনাদের 16% দিছে তো আমাক 16% ডাইরেক্টলি দিয়ক, একটা কিস্তিত দিয়ক। আর অন্যথা আমার একটু মানে তো কোনো অবজেকশন নাই, আমি হাই মুখে বোনাস লো। 20% তারপরে বাগিচা কর্তৃপক্ষ 16% বোনাস প্রদান করিম বলে প্রদান করিম বলে কইছিল, কিন্তু সেই বোনাস আসলে দুটা আসলে প্রদান করিম বলে কোয়ার পিছতে বাগিচা কর্তৃপক্ষ যে কার্যালয় সেই কার্যালয় ওলাই তীব্র প্রতিবাদ বহু মহিলা শ্রমিক আছে, মই তেওঁলোকৰ পৰা জানিব বাইদেউ কি কব কি কি কম আমার বোনাস নাই দিয়া সেইটোৰ কাৰণে সংগ্ৰাম হৈ আছে। আৰু বোনাস লাগিব আজি আজি সিদ্ধান্ত হোৱা নাই, এইটোৱে বুলি আমি হেৰি কৰিছো। মহানিশ্চয় 20% বোনাসৰ দাবী এনেদৰে দেখা পোৱা গৈছে নাহবাৰী চাহ বাগিচাত উত্তপ্ত প্ৰতিবাদ সাব্যস্ত কৰা দেখিবলৈ পাইছে। ইয়াত পূৰ্বেও এই সকল শ্ৰমিকে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছিল আৰু আজিও দেখা পোৱা গৈছে এই সকল শ্ৰমিক ওলাই আহি বাগিচাৰ সকলো কাম বন্ধ কৰি বাগিচা কাৰ্যালয়ৰ সন্মুখত প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টৰতো পাব এই নিউজ 18 এপ।